খেলার আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম আইপিএল এর দ্বিতীয় ম্যাচে আজ শুরুটা জয় দিয়ে রাঙিয়ে রাখতে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব বনাম দিল্লি এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন এখন পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনো আসরেই শিরোপা জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব সেই আক্ষেপ নিয়ে আজ থেকে আরেকটি আইপিএল শুরু হচ্ছে দল দুটির দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি এবং পাঞ্জাব এই ম্যাচে জিতে শুরুটা ভালো করার অপেক্ষায় রয়েছে উভয় দলই তবে অচেনা কন্ডিশনের কারণে কিছুটা দুর্ভোগে পড়তে পারেন ক্রিকেটাররা কারণ ভারতে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এবারই প্রথম আইপিএল আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে সেখানকার আবহাওয়া এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ গলত ঘর্ম হতে হচ্ছে সকলকেই ক্যারিবিয়ান তারকা শেমরন হেটমার অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানি এবং দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা এছাড়া ওপেনিংয়ে থাকবেন যথারীতি পৃথ্বিশা এবং শেখর ধন অপরদিকে পাঞ্জাব ফ্রান্সাইজির হয়ে খেলার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডান এবং আফগান স্পিন তারকা মুজিবুর রহমানের দিল্লি ক্যাপিটালস একাদশ পৃথিবী শাহ শেখর ধন শেমরন হেডমায়ার শ্রেয়াস ঋষভ পান্ত অ্যালেক্স কারি অক্ষর প্যাটেল রবিচন্দ্রন আশ্বিন কগিসোর সন্দীপ লামিচানে ও ইশান্ত শর্মা কিংস ইলেভেন পাঞ্জাব একাদশ লোকেশ রাহুল মায়াক আগারওয়াল নিকোলাস পুরান ক্লেন ম্যাক্সওয়েল সারফরাজ খান মানদীপ সিং অথবা দীপক হুদা কৃষ্ণাপ্পা গৌতম ক্রিস জর্ডন রবি বিষ্ণি মোহাম্মদ সামি ও মুজিবুর রহমান